আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দিস ইজ তাজিম এসকে, ওয়েলকাম টু টেকনিক্যাল তাজিম ইউটিউব চ্যানেল। তো আপনার জন্য নিয়ে এসেছি আজকে দারাজের মিস্ট্রি বক্স অফার নিয়ে বিস্তারিত তথ্য। আপনার অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের জন্য, আজকে 11 নভেম্বরের জন্য কিন্তু দারাজ মিস্ট্রি বক্স দিচ্ছে। এটা কিভাবে নিতে হবে, কিভাবে এটার প্রোগ্রেস কমপ্লিট হয়, কি নিয়ম আছে, সব কিছু সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওর ভিতরে জানার চেষ্টা করব। তার আগে বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে আমি একটু অসুস্থ, সাথে একটু সমস্যার ভিতরে আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এটা থেকে যেন বের হয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের সাথে আবার রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। আর সবাই জানাবেন আপনারা কেমন আছেন এবং কী করছেন, অবশ্যই জানাবেন, জানতে ভুলবেন না। তো যাই হোক, যে বিষয় সম্পর্কে আমি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে আপনারা দারাজের বর্তমানে অনেক অফার চলছে, তো দারাজের সমস্ত অফার নিয়ে ভিডিও আমি এই ভিডিওতে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেনি, ভিডিও ডিসক্রিপশনে কমেন্টের শুরুতে পেয়ে যাবেন, এই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এখন আমি বিস্তারিত চলে যাই দারাজের কীভাবে মিস্ট্রি বক্স নিতে হয় 11 টাকাতে, সেটা সম্পর্কে জানাবো। আমি এখানে চলেছি দারাজ অ্যাপের ভিতরে। যারা এখনও পর্যন্ত দারাজ অ্যাপটা ইনস্টল করেননি, তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা অবশ্যই সেখান থেকে প্লে স্টোর থেকে আপডেট ভার্সনটা ইনস্টল করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আমি অলরেডি চলে এসেছি দারাজে সেই অ্যাপের ভিতরে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, এইখানে আমি যদি ভিতরে ঢুকে যদি এখানে ক্লিক করে নিই, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, লগ ইন ছাড়া তো অবশ্যই কাজ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে 11/11 বিগেস্ট সেল, অর্থাৎ আজকের দিনের জন্য নভেম্বর মাসের 11 তারিখের জন্যই কিন্তু এই অফারগুলো প্রযোজ্য। এছাড়াও আরও অনেকগুলো অফার আছে, 17 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে যদিও বা, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বিস্তারিত আমি ভিডিওতে জানিয়েছি, আজকে আমি কথা বলবো শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে চলে এসেছে, আর এটা দেখতে পাচ্ছেন এখানে যদি এগুলো অনেকগুলো ডিল রয়েছে, আমি যদি এখান থেকে একটু নিচের দিকে যাই, এইখানে লেখা রয়েছে 11 টাকা মিস্ট্রি বক্স, অর্থাৎ এখান থেকে 11 টাকাতে আমরা মিস্ট্রি বক্স পাবো। মিস্ট্রি বক্স মানে কী বোঝায়, মিস্ট্রি বক্স বলতে আপনি এর ভিতর কী আছে এটা সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন না। তারা আপনাকে যেটা দিবে 11 টাকাতে, অবশ্যই 11 টাকার নিচে দিবে না, 11 টাকার উপরেই দিবে। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আমি যদি এখান থেকে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে বিস্তারিত তথ্য চলে আসবে। এখান থেকে বলা রয়েছে এই যে 11 টাকার মিস্ট্রি বক্স, এটা আপনি 11 টাকাতে কিনতে পারবেন, আর এটা বিকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হবে আজকে বিকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত চালু হবে, এটা শুধু আজকের দিনের জন্য প্রযোজ্য। আগামীকাল কিন্তু কিংবা আগামীকালের পরে কোনো দিন কিন্তু পারবেন না, হয়তো বা পরবর্তী বছরে তারা দিবে। এখন আমরা দেখব এটা টার্ম অ্যান্ড কন্ডিশন সম্পর্কে, কারণ এখন টার্ম অ্যান্ড কন্ডিশন সম্পর্কে না জানলে হয়তো বা আমরা এই বিষয় সম্পর্কে বুঝতে পারবো না। তো এখান থেকে আমরা একটা একটা করে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখব। প্রথমত এখান থেকে বলা রয়েছে, এখানে খেয়াল করবেন, 11 টাকার মিস্ট্রি বক্স কিংবা 11 টাকার মিস্ট্রি বক্স উইল বি লাইভ অন 11/11 ফ্রম 5 PM টু 6 PM। মানে এখান থেকে বলা হচ্ছে যে 11 টাকা যে মিস্ট্রি বক্স অফারটা, এটা চালু হবে নভেম্বর মাসের 11 তারিখ, অর্থাৎ আজকের দিনের জন্য আজকে চালু হবে বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, যেটা আমি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি। 2 নম্বর বলা রয়েছে কাস্টমার ক্যান অর্ডার মিস্ট্রি বক্স উইথ প্রিপেমেন্ট অনলি। এখান থেকে কাস্টমার ক্যান অর্ডার, এখান থেকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে অর্ডার দিতে পারবেন, সেটা প্রিপেমেন্ট, অর্থাৎ আগে পেমেন্ট করতে হবে। আমরা অনেকেই কী করি, সিওডি দিই, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। এইখান থেকে 11 টাকার মিস্ট্রি বক্সে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই, আপনাকে বিকাশের মাধ্যমে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড কিংবা অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনাকে এখান থেকে 11 টাকা প্রিপেমেন্ট, মানে আগে পেমেন্ট করে কিনতে হবে, এটাই হচ্ছে তারা বোঝাচ্ছে। 3 নম্বরে বলা রয়েছে কাস্টমার উইল বি অ্যালাউ টু চুজ প্রোডাক্ট, সরি, কাস্টমার উইল নট বি অ্যালাউ টু চুজ প্রোডাক্ট ফর দ্য মিস্ট্রি বক্স, অর্থাৎ মিস্ট্রি বক্সের জন্য আপনি কী নিতে চান এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, অর্থাৎ দ্বারা স্ট্রিক করবে। আপনাকে 11 টাকার নিচে কোনো কিছু দেবে না, 11 টাকার উপরেই দিবে সব কিছু, তবে কী দিবে সেটা সম্পর্কে আপনার চুজ করার কিংবা আপনার পছন্দ করার কোনো রাইট নাই, এটা কিন্তু তারা বলে দিয়েছে। তারপর এখান থেকে 4 নম্বর বলেছে ওয়ান কাস্টমার ক্যান অর্ডার ওয়ান মিস্ট্রি বক্স অনলি, মাল্টিপল অর্ডার্স উইল বি ক্যান্সেলড। এখান থেকে এটা মানে বলা রয়েছে যে আপনি একটা কাস্টমার, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে একটা মিস্ট্রি বক্সই অর্ডার করা যাবে। আপনি একটা মিস্ট্রি বক্সের বাইরে যদি আরও কয়েকটা মিস্ট্রি বক্স অর্ডার করেন, তাহলে আপনার বাদ বাকি অর্ডারগুলো ক্যান্সেল হয়ে, মনে করেন আপনি 5টা অর্ডার করলেন, 4টা ক্যান্সেল হয়ে যাবে, 1টা থাকবে। তাই এখান থেকে লোভ করে কোনো কিছু করতে যাবেন না, হ্যাঁ, তাহলে এটা আপনাদেরই ক্ষতি হবে। তারপর এখান থেকে 5 নম্বর বলা রয়েছে মিস্ট্রি বক্স ইজ নট রিফান্ডেবল বাট উইল হ্যাভ টু অপরচুনিটি টু রিফান্ড, সরি, রিটার্নিং ডিফেক্টেড প্রোডাক্ট অনলি। মানে এখান থেকে বলা রয়েছে আপনি যদি মিস্ট্রি বক্স যেটা পেলেন সেটা আপনি রিটার্ন করতে পারবেন না, কারণ এটার কোনো রিটার্ন পলিসি নেই, আপনাকে যেটা দেবে সেটা নিতে হবে। কিন্তু এইখান থেকে যদি আপনি মিস্ট্রি বক্সের ভিতর কোনো যদি ভাঙাচোরা কোনো কিছু দেখেন, মনে করেন সেটা ব্যবহারের অনুপযোগী, তাহলে সেটা চাইলে আপনি এখান থেকে রিটার্ন করতে পারেন, এটা কিন্তু বলা রয়েছে। তারপর 6 নম্বর যেটা, 11 টাকার মিস্ট্রি বক্স উইল, সরি, আমি বাংলা ইংরাজি আর কি মিশাই বলছি, 11 টাকার মিস্ট্রি বক্স উইল রিমেইন লাইভ ডিপেন্ডিং অন টোটাল স্টক, সো কাস্টমার ক্যান বাই প্রোডাক্ট বেস অন ফার্স্ট
কাম ফার্স্ট সার্ভ বেসিস, মানে এখান থেকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে 11 টাকা যে মিস্ট্রি বক্সটা আছে এখান থেকে আপনি এখান থেকে বাই করতে পারবেন, কিন্তু খুব দ্রুত। আমি আপনাকে এখান থেকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আপনি এখান থেকে যে সময় 4:49 বাজবে, এখান থেকে সরি 4:59 বাজবে, আপনি পারতপক্ষে চিন্তা করবেন যে 4:55 থেকে 4:59-এর ভিতরে আপনি দারাজ্যাপের ভিতরে এসে ঘোরাঘুরি করবেন, কারণ 5টার থেকে কিন্তু আপনি দারাজ্যাপের ভিতর ঢুকতে একটু সমস্যা হবে, এমন না যে ঢুকতে পারবেন না, ঢুকতে সমস্যা হবে, ততক্ষণে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে স্টক আউট হয়ে যাবে। তাই আমি আপনাকে বলবো 4:55, এটা একটা টিপস বলতে পারেন, এটা ট্রিক বলবো না, একটা টিপস বলতে পারেন, 4:55 থেকে 4:59-এর ভিতরে আপনারা দারাজ্যাপে এসে খুব সুন্দরভাবে বসে থাকবেন। আপনি কিন্তু 5টার পরে আসলে কিন্তু হয়তো বা পক্ষে পাবেন না, এটাও কিন্তু আমি আগের থেকে বলে নিলাম, কারণ এখান থেকে আমি বলেছিলাম গত ভিডিওতে একটা টিপস বলবো, এটা হচ্ছে সেই টিপস যেটা আপনাকে 5 মিনিট আগে এসে থাকতে হবে, নতুবা আপনি এখান থেকে পাবেন না। তবে এখান থেকে বলা রয়েছে যে ফার্স্ট আসবে অর্থাৎ যে প্রথমে আসবে সেই কিন্তু এখান থেকে মিস্ট্রি বক্সটা পাবে। তার মানে এখান থেকে কী বোঝাচ্ছে বলেন, তার মানে আপনাকে অবশ্যই রেডি থেকে এবং ওৎপেতে থাকতে হবে, যখনই 5টা বাজবে তখনই কিন্তু এটা লাইভ হয়ে যাবে, এবং ইনস্ট্যান্ট খালি কী করবেন এখান থেকে অর্ডার করে দিবেন, একবার ঢুকবেন অ্যাপের ভেতরে, ঢুকে তারপর এখান থেকে আসবেন, 5টা বাজবে আবার ব্যাক করবেন, আবার আসবেন, দেখবেন যে এখান থেকে লাইভ শুরু হয়ে গেছে, জাস্ট এখান থেকে ক্লিক করে অর্ডার করে ফেলবেন। এটা বারবার দিবেন না, জন্য আমি আপনার সাথে হয়তো আজকে স্ক্রিন রেকর্ডটা শেয়ার করতে পারলাম না কীভাবে অর্ডার করতে হয়, তবে পরবর্তী থেকে আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সাথে কীভাবে নিতে সে সম্পর্কে জানানোর জন্য। হ্যাঁ, তবে আপনারা নিজেরাই পারবেন, এটা আমি বলছি কারণ একটা টিপস বললাম, এই টিপসেই আমি কাজ করব, আপনারাও এই টিপসেই কাজ করতে পারবেন। তো আশা করি আপনার কাছে সমস্ত কিছু বোঝাতে পেরেছি, এই ছিল সম্পূর্ণ ভিডিও। আমি আবারও বলছি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি প্রতিকূল অবস্থা থেকে ফিরত এসে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারি, এতটুকুই জাস্ট আপনাদের কাছে আর কি অনুরোধ থাকলো। আর সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কততম লাইক দিয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে যাচ্ছে শেষ, অনেক সুন্দর ডিটেইল নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চ্যানেল রেটিং গেল তাজমের সাথে থাকুন, ধন্যবাদ, এবং আল্লাহ হাফেজ।